গোসাবায় বন্যা দুর্গতদের পাশে ভারত সেবাশ্রম সংঘ। ভরা কোটার ও নিম্নচাপের জেরে নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়ে গেল দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা ব্লকের ছোট মোল্লাখালি গ্রাম পঞ্চায়েতের কালিদাসপুর সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রাম। এর ফলে সুন্দরবনের নদীগুলিতে জলের চাপ অনেকটাই বেড়ে গেছে, আতঙ্ক তৈরি হয়েছে আশেপাশের গ্রামগুলির মধ্যেও। এই পরিস্থিতিতে জলবন্দী ও দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছে ভারত সেবাশ্রম সংঘ। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বানন্দ মহারাজের নেতৃত্বে জলবন্দী গ্রামগুলিতে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। সংঘের প্রধান সম্পাদক জানান, কাপুরা নদীর বাঁধ ভেঙে কয়েকশো পরিবার ভেসে গেছে। বেশিরভাগ মানুষই আশ্রয় নিয়েছেন এলাকার স্কুল বাড়িতে। দুর্গত মানুষদের মধ্যে শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খাবারের বিতরণের কাজ শুরু হয়েছে।